স্কুল খোলার দাবিতে ঘাটাল মেছেদা রাজ্য সড়কের উপর বিক্ষোভ বাম শিক্ষক সংগঠনের। দীর্ঘদিন পর করোনার প্রভাব কাটিয়ে হবে ছন্দে ফিরে আসে বিদ্যালয় এর পঠন পাঠন। আর তারই মতো রাজ্য সরকারের এই 45 দিন বিদ্যালয় ছুটি দেওয়াকে ভালোভাবে নেননি ছাত্র শিক্ষক থেকে শুরু করে সমাজের বিশিষ্টজনেরা। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাংশ শিক্ষক মহলের দাবি, বিদ্যালয় ছুটি ঘোষণা না, সকাল স্কুল করা যেতেই পারত। শুধু শিক্ষক মহলে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলিরও একই প্রতিক্রিয়া। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের গৌরব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেই বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য সরকারের বিদ্যালয় ছুটি তীব্র বিরোধিতা করেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন। এদিন বাম শিক্ষক সংগঠনের মেদিনীপুর জেলা সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল জানান, রাজ্য সরকার ছোট ছোট ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে এই ধরনের পদক্ষেপ নিয়েছে। অবিলম্বে বিদ্যালয় খুলে পঠন পাঠন করার আবেদন জানান তিনি। পাশাপাশি SSC শিক্ষক নিয়োগের দুর্নীতি প্রসঙ্গে তিনি মুখ খুললেন। তার অভিযোগ, শাসক দলের নেতাকর্মীদের সুযোগ পাই দিতেই এই ধরনের দুর্নীতি করছে বর্তমান সরকার। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। তারা শিশু থেকে বঞ্চিত করার জন্য 1.5 মাস গরমের ছুটি দিয়েছে। অবৈজ্ঞানিক, অপরিকল্পিত এবং অমানবিক এই ছুটি অবিলম্বে বাতিল করে শিশুদের পঠন পাঠনের জায়গা ঘিরিয়ে আনতে হবে। SSC নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতি করেছে এই সরকার, প্রমাণিত হয়ে গেছে আজকে কোর্টে। যোগ্যদের চাকরির ব্যবস্থা করতে হবে, অযোগ্যদের চাকরি থেকে ছাঁটাই করতে হবে, আর যারা এসব করেছে ওইসব নেতা মন্ত্রীরা তাদেরকে ধরে জেলে পুরতে হবে। আর তার সঙ্গে সঙ্গে গোটা রাজ্যে যে নৈরাজ্য, গোটা রাজ্যের যে খুন ধর্ষণের রাজনীতি, এর প্রতিবাদে আজকে পদ অবরোধ ছিল, সফল হয়েছে। মানুষজন সবাই আজকে আমাদেরকে সফল করেছেন এই পদ অবরোধ কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে যদি এই রাজ্য সরকারের টনক না নড়ে, তাহলে আগামী দিনে এই ছুটি বাতিলের দাবিতে রাজ্য সরকারকে ছুটিতে পাঠানোর জন্য বন্দোবস্ত করা হবে। সেই জনমত আমরা তৈরি করবো, আন্দোলনের মধ্য দিয়ে আমরা সামনে এগিয়ে যাবো।